গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরা তো ভীষণ ভালো আছি আমাদের কুট্টুসকে নিয়ে। আর দেখো, আজ সকাল সকাল সবাই উঠে পড়েছি, তবে এটা দেবজিতের জন্যই, কারণ দেবজিৎ সকাল সকাল পড়তে আসে আর তার জন্যই আমরা সবাই উঠে পড়ি। আর অ্যাকচুয়ালি আমরা উঠে যাই ঠিকই, কিন্তু ঘরের মধ্যেই থাকি, আর দেবজিৎ আসাতেই এবারে সব কিছু কাজ বাজ বা যাই থাকুক সব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে দেবজিৎ এসে গেছে, সেই জন্য দেবজিৎকে একটু পড়িয়ে দিচ্ছি, মানে পড়া বুঝিয়ে দিয়ে আমি আমার কাজ কিছুটা করব, কারণ ইন্দ্রও রয়েছে। আর ইন্দ্র দেখো একদম ড্রেস পরে রেডি, মানে দোকানে যাওয়ার জন্য। কিন্তু তার আগে আমাদের কুট্টুসের সাথে একটু খেলাধুলো করে নিচ্ছে। আর আমাদের কুট্টু সকাল সকাল দুবার ড্রেসও চেঞ্জ হয়ে গেল। আর এবার ওকে কোলে নিয়ে এবার দেবজিতের সামনে নিয়ে আসবে, ও কী পড়ছে দেখানোর জন্য, আর ওর বই খাতা যাতে টানে তার জন্য। তো চিৎকার করছে এত যে ওর ঠাকুমাও চলে এসছে ঘরের মধ্যে ওর আওয়াজ শুনে কথা বলার জন্য। আর আমি এর মধ্যেই কী করলাম যে দেবজিৎকে পড়া বুঝিয়ে দিয়ে জামা কাপড়গুলো সার্ফের জলে চুবিয়ে দিয়ে এসেছি, দেবজিৎ চলে গেলে তারপরে ওগুলো কেজে নেব। আর এখন দেখো ইন্দ্র চলে গেছে দোকানে, আর ওকে অনেক দিনের পর আজ টিফিন বানিয়ে দিয়েছিলাম, টিফিন বলতে সুজি বানিয়ে দিয়েছিলাম দেবজিৎ আর ইন্দ্রকে দুজনেই খেয়ে নিয়েছে। আর আমি এবার দেবজিৎকে পড়াতে পড়াতে টিফিনটাও করে নিচ্ছি, তাহলে আমার টাইমটাও বেঁচে যাবে। আর এখন 9টা বেজে গেছে, সেই জন্য দেবজিৎ চলে যাচ্ছে বাড়ি, কারণ ও যাবে স্কুলে। ওকে ছেড়ে দিয়ে আমি চুলটাও বেঁধে নিচ্ছি, কারণ সারাদিন আর সময় পাবো না চুলটা, সেই জন্য আঁচড়ে নিলাম। নিয়ে এবারে লেগে পড়বো কাজে। কাজ বলতে আমার এবার বিছানাপত্র পরিষ্কার করতে হবে, বিছানাপত্র পরিষ্কার, বেডশিটটাও চেঞ্জ করবো। অনেক দিন হয়ে গেছে, শুধুমাত্র প্লাস্টিকটা দেওয়া থাকে বলে মোটামুটি মানে কিছুদিন রাখা যায়, তা না হলে কিন্তু আরও দুদিন অন্তরে আমার চেঞ্জ করতে হতো। যাই হোক, এবার চেঞ্জ করে নিয়ে আমি অন্য বেডশিট একবারে পেতে দেবো। আর তার সাথে সাথে এই যে আমাদের খাটের যে দু সাইডে রেলিংগুলো রয়েছে ওগুলোও মুছে নেবো। আগে মাঝে মাঝে তেল দিয়ে মুছতাম, এখন সেভাবে মোছা হয় না, যখন সময় পাই না, মানে যখন সময় পাই আর কি, সেই তখনই একটু মুছে নিই। আর আজ একটু যখন বেডশিট চেঞ্জ করেছি তাই ভাবলাম যে মুছেই নিই, আর তেল দেবো না, এমনি কাপড় দিয়ে মুছে নিই। তো মোছা হয়ে গেছে, এবার নতুন বেডশিট একটা পেতে দিচ্ছি। নতুন বলতে একদম নতুন নয়, এটা কাঁচা বেডশিট আর কি। তো আর দেখেছো আমরা যখন বেডশিট পাতি সেটা কিন্তু চার কোণায় একটু বেঁধে দিই, মানে আটকে দিলে দেখো টান টান হয়ে বেডের মধ্যে থাকে, আর এটাই কিন্তু ভালো লাগে। আর একদম টান টান যদি না থাকে বিছানা একদম ভালো লাগে না, একদমই নয়। সেই জন্য এই যে বেঁধে যদি চার সাইডে মানে বেডশিটটা পাতা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো থাকে। আর আমার সব কিছু চেঞ্জ করা হয়ে গেছে, এবার চলে এসেছি দেখো কলতলায়। কলতলায় সব জামাকাপড় নিয়ে চলে এসেছি, যেগুলো চোবানো ছিল সেগুলোও কাঁচা হয়ে গেছে। আর বেডশিটটা পরে কেচে নেবো, এবার রোদ্দুরে দিয়ে দিচ্ছি। আর ওদিকে মা দেখো সবজি কাটছে, সবজি কাটছে, প্রত্যেক দিন একটু দেরি হয়ে যায় আমাদের খেতে, তো মা ভাবলো সেই জন্য আজ একটু সময় পেয়েছে মাও, তাই সবজিটা কেটে নিয়ে তারপর স্নানে যাবে। আর লাউয়ের তরকারি হবে প্লাস বাঁধাকপি হবে, দুটো সবজি কাটতে কিন্তু সময় লাগে অনেক, মা সেই জন্য কেটে রেখে দিয়ে তারপরে স্নান করবে বা খাওয়া দাওয়া করবে, পরে রান্না বসাবে। তো এখন 10:30 বাজে আর আমি চলে এসেছি আমাদের কুট্টুসের কাছে। এই যে কুট্টুস খালি গায়ে রয়েছে, সেই জন্য বেশি দেখাবো না, ও আসলে স্নান করবে, ও খালি গায়ে এখন একটু ওকে এক্সারসাইজ করানো হচ্ছে, প্লাস ও খেলাধুলো করছে আমার সাথে, গল্পও করছে। তো তার মাঝখানে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আজ একটু প্রেশার পড়ে গেছিলো, অনেকটাই কাজ, পেটে একটু ব্যথা করছিলো, তো একটু রেস্ট নিয়ে তারপরে ওকে নিয়ে এখন বসেছি, এখন ভালো লাগছে, ঠিক আছি। এখন স্নান করে দিই, বাবা গালের মধ্যে এইভাবে মুঠো করে গালের মধ্যে হাত চলে এসছি, চলে এসছি। তো ঠিক আছে, আবার সময় পেলে তোমাদের সামনে চলে আসব। এখন আবার আমি কুট্টুসের সাথে একটু খেলাধুলো করি। তো এখন আমাদের কুট্টুসের স্নান হয়ে গেছে, স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে শুয়ে দিয়েছি দোলায়, আর এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর তোমরা দেখছো নিশ্চয়ই অনেক দিনের পর আমি ঘর ঝাঁট দিচ্ছি, আমাদের ঘর ঝাঁট দেওয়া হয় না সেরকমভাবে বলেছিলাম যে ঝাড়ু নেই বলে, কারোরই মনে থাকে না। আর আজ ওর দোকানের সামনে থেকে এক ঝাড়ুওয়ালা যাচ্ছিলো বলে একটা ঝাড়ু কিনে নিয়েছে, সেই জন্য আমি এখন ঘরটা ঝাঁট দিয়ে দিলাম, নিয়ে এবারে ঘরটা মুছেও নেব। আর আজ একটু ডেটল দিয়েই ঘর মুছছি, অনেক দিন মোছা হয়নি ডেটল দিয়ে, সেই জন্য আজকে ডেটল দিয়ে ঘরটা মুছে নেব। আর তারপরে ওর যে জামাকাপড়গুলো স্নানের পরে যে জামাকাপড়গুলো থাকে সেগুলো আমি কেচে রেখেছি, কিন্তু রোদ্দুরে দেওয়া হয়নি, ভাবলাম যে ঘরটা মুছে নিই তারপরে, মানে একসাথে অনেক কাজ থাকে তো কোনটা কখন করবো ঠিক করে উঠতে পারি না। তো এখন ঘরটা মুছে নিয়ে তারপরে জামাকাপড়গুলো রোদ্দুরে দিয়ে দেবো, দেখো এখানে রয়েছে গামলার মধ্যে। ঘড়িতে বাজে 1:15, আর আমি বসে গেছি দেখো কী সব নিয়ে।
আজ অনেক দিনের পর মনে হলো যে আমার মুখে সেভাবে কিছুই করা হচ্ছে না, স্ক্রাবিং করা হচ্ছে না, বা ফেসিয়াল তো দূরের কথা, মানে আমি তো ওরকম মানে পার্লারে গিয়ে ফেসিয়াল বা স্ক্রাবিং কিছুই করি না, বাড়িতেই করি। তো সেই হোম ফেসিয়াল বা হোম স্ক্রাবিং কিছুই হচ্ছে না বলে আজ বসে গেছি অনেকটা সময় বের করে, আর মানে কম বেশি কাজ প্রায় হয়ে গেছে, এখন ঘুরে লাঞ্চ করার সময়, সেই সময় আমি বসে গেছি মানে একটু মুখে স্ক্রাবিং করবো বলে। আসলে ইন্দ্রও বাড়িতে নেই, ইন্দ্র গেছে বারুইপুর, আর খাওয়া তো এখন হবে না ও না আসলে, আর আমি এখন বসে বসে কী করবো, আমাদের কুটুস তো দলায় রয়েছে, আর ও দড়িটাও নিয়ে নিয়েছি, মাঝে মাঝে দড়িটা টানবো, আর মুখে আজ একটু স্ক্রাবিং করবো। স্ক্রাবিংয়ের জন্য এখানে দেখো নিয়ে নিয়েছি বেসন রয়েছে আর চালের গুঁড়ো, তো স্ক্রাবে কাজ করবে চালের গুঁড়ো। আর এখানে দেখো দুটো লেবু নিয়েছি, দুটো দু রকম লেবু আছে, এটা কিন্তু পাতি লেবু, তোমরা ভেবো না একই রকম লেবু, আর এইটা হচ্ছে চাইনিজ কমলা লেবু। এই চাইনিজ কমলা লেবুটা মানে আমাদের গাছে হয়েছে, সারা বছরই মানে চাইনিজ কমলা লেবু হয়, ফুল হয়, ফল হচ্ছে, কিন্তু খেতে পারি না, বিভৎস টক। তো তোমাদের তো দেখাচ্ছি এই ফলটা, এটা ছাড়াতে মানে একদম কমলা লেবুর মতোই দেখতে, বা গন্ধ কমলা লেবুর মতো, কিন্তু টক খাওয়া যায় না, তবু আমি ছাড়িয়ে দেখাবো। আর এখানে নিয়েছি মধু, তো এইগুলো দিয়ে, তবে এই পাতি লেবুটা দেবো না, যেহেতু এই কমলা লেবুটা রয়েছে পেকে গেছে, সেজন্য এটা দিয়েই আমি স্ক্রাবিং করব। ওই যে আওয়াজ দিচ্ছে, তো এখন কমলা লেবুটা একটু ছাড়িয়ে দেখাই তোমাদের, একদম অরিজিনাল কমলা লেবু যেরকম ছাড়ালে যেভাবে মানে কোয়াগুলো বেরিয়ে যায়, এও কিন্তু ঠিক সেরকমই। এই দেখো আমি একটুখানি তবু খেয়ে দেব, বীভৎস, এরকম টক তেঁতুলেও থাকে না, মানে এতটাই টক, গলা বন্ধ, টকে জ্বালা করছে, আর এটা পুরোটা দিলে খুবই টক হয়ে যাবে, সেজন্য আমি এইটুকুই দেবো, হাফ কোয়া দিয়ে দিলাম। আর এবার দেব মধু, এই যে হাফ চামচ নিয়ে নিয়েছি মধু। এবার প্যাকটাকে ভালো করে বানাবো, তারপর মুখে লাগিয়ে নেবো, আর এর মধ্যে সামান্য একটু জল দেওয়া দিয়ে দিচ্ছি মাখানোর জন্য। আর মুখে স্ক্রাবিংটা লাগানোর আগে একটু জল দিয়ে নরম করে নিচ্ছি। লাগিয়ে রাখবো 5 মিনিট মতো, তারপরে ভালো করে স্ক্রাবিং করে নেবো। তো 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ভালো করে দু হাতে সাহায্যে এখন বিকেল 5টা বাজে, আর ইন্দ্র এখনও দোকানে যায়নি, আর দেখো খিদে পেয়েছে বলে মুড়ি আর ডিম এর অমলেট নিয়ে বসে গেছে। এখানে এখানে আবার দু রকম মুড়ি আছে, এখানে কিন্তু মানে কেনা মুড়ি, কেনা মুড়ি আর কি, আর ওটা ভাজানো মুড়ি, মানে মেশিনে ভাজিয়ে নিয়ে ভেজে নিয়ে এসছে বাবা গিয়ে, সেটা চাল ভাজা মতো মুড়িটা, ওই মুড়িটা আমি ঠিক খেতে পারি না, আমার একটু দাঁতে ব্যথা হয়, সেই জন্য আমি ওটা খাই না, ইন্দ্র খায়, আর আমি এটা মানে কেনা মুড়িটা খাবো। আর ডিমটা ও অমলেট করে বানিয়ে নিয়ে এসছে এক্ষুনি, তো খেয়ে নি দেখো। তো খেতে খেতে একটু বিষম লেগে গেছিলো, আর তাছাড়া এখানে কামড়েও নিয়েছি একটুখানি, তো আর কথা বলবো না, খেতে থাকি, না হলে আবার সমস্যা হতে পারে। আর আমার ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করো। আজ
আজকের মতো, টাটা।